আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইফতারি খেতে খেতে অ্যাকচুয়ালি বোরিং হয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে কী রান্না করব। তো আজকে খিচুড়ি রেঁধে ফেলেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করব আমি খিচুড়িটা কীভাবে রান্না বান্না করলাম। তো একদমই ইজি ওয়েতে আমি খিচুড়িটাকে রান্না করেছি, আশা করি আপনাদের সবাই ভালো লাগবেন। তো চলেন শুরু করা যাক। আমি এখানে ফার্স্টে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, এটাই খিচুড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এরপরে নিয়েছি চার পদের ডাল। এখানে আমি ডাল হিসাবে নিয়েছিলাম বুটের ডাল, মশার ডাল, খেসারির ডাল আর হচ্ছে গিয়ে মুগের ডাল। আপনারা চাইলে ডাল যে কোনো একটা স্কিপ করতে পারেন, বা এখানে খিচুড়ির সবচেয়ে মেন উপাদান আর কি বুটের ডাল রাখলে অনেক ভালো লাগে, এর জন্য আর কি আমি বুটের ডালটা মিক্স করেছিলাম। চার পদের ডাল দিলে খিচুড়িটা অ্যাকচুয়ালি মজা হয়, তো আমি চার পদের ডাল ইউজ করেছি। এখানে আমি মাংসটা আর কি আগে রান্না করে নিয়েছিলাম, তো খিচুড়ি অ্যাকচুয়ালি কিছু দিয়ে তো অ্যাকচুয়ালি খেতে হবে, যেহেতু সবাই রোজা রেখেছিলো এর জন্য আর কি আগেই মাংসটা আর কি তরকারিটা আগেই রান্না করে নিয়েছি মাংসটা। এরপরে হয়েছে আমি চার পদের ডালকে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপরে চালটাকে আমি, এটা হচ্ছে গিয়ে ভাতের চাল আমাদের, এটা কোনো পোলাওর চাল না, এটা হচ্ছে গিয়ে নর্মাল চাল যে চালটা দিয়ে আমরা আর কি ভাত রান্না করি। তো আমি নর্মাল চালেরই খিচুড়ি অ্যাকচুয়ালি সবচেয়ে আমার বেশি ফেভারিট, এর জন্য নর্মাল চালটাই খিচুড়িতে ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ আগে তেলের মধ্যে হালকা তেল গরম করে ঢেলে দিয়েছি, এর সাথে দিয়ে দিয়েছি হালকা আদা বাটা, আদা বাটা রসুন বাটা। এরপরে দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে নিব। লাল করা হয়ে গেলে আমার এর মধ্যে আমি চার পদের ডাল ঢেলে দিচ্ছি, ডালটাকে নেড়ে চেড়ে নিব, ডালটাকে ভালো মতো কষিয়ে নিব। একটু ডালটা কোষণের সময় ঢাকনা দিয়ে দিব, কারণ ডালটা যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়, যেহেতু আমি বুটের ডাল ইউজ করেছি। এখানে চার পদের ডালকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় কড়াইয়ের সাথে, খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায়। এরপরে হচ্ছে গিয়ে ধোয়ার চালটাকে আমি দিয়ে দিয়েছি ভাতের চালটাকে। এরপরে হচ্ছে গিয়ে ভাতের চালটাকে দেওয়ার সময় আমি নেড়ে দিয়েছি, তো অবশ্যই ভাতের চালটা আর ডালগুলো ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে খিচুড়িটা অনেক সুন্দর হয়, একদম গলে যায় না পানি দেওয়ার পরে, সুন্দর থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি চালটাকেও ভালো মতো ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি। এখানে আমি এক কেজি চালের সাথে আধা কেজি পরিমাণের বেশি আমি ডাল নিয়েছিলাম, তো সেই অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, অবশ্যই সেটা আমি বলতে ভুলে গিয়েছি, লবণ দিয়ে দিবেন। তো এরপরে দেখেন আমার খিচুড়িটা পানি দিয়ে হালকা আঁচ, প্রথমে হাই ফ্লেমে দিয়ে পানিটাকে হালকা একটু শুকিয়ে নিতে হবে, তা এরপরে যখন অল্প অল্প পানি থাকবে এরপরে লো ফ্লেমে দিয়ে আমরা খিচুড়িটাকে ঢেকে দেবে। এই যে দেখেন আমার খিচুড়ি অ্যাকচুয়ালি রেডি, একদমই রেডি, দেখেন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, এটা একদমই সহজ উপায়ে, একদমই খিচুড়ি রান্না আপনারা চাইলে একদমই সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারেন। এই খিচুড়িটা অ্যাকচুয়ালি অনেক মজা হয় আর আমার তো অনেক ফেভারিট, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। What we doing? Are we stepping out? Life's been too hard. We gon' make it count. I ain't mad at the world. I'm just living life.